নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা উচ্চারণকারী আমি শান্তনু ছাত্রদের সাথে মুখ চুটিয়ে চোখে চোখ রেখে আমি শান্তনু আমি প্রশ্ন করব এ বাংলায় হচ্ছেটাকে বঞ্চিতদের সরিয়ে দিয়ে বঞ্চনার ধর্ণা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলছেন এ বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা বলছেন তাদের নিয়ে হচ্ছেটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণায় বসেছেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলছেন কেন্দ্র সরকার কোনোভাবে টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার বঞ্চনা করছে এই রাজ্য সরকারকে তিনি সেই অভিযোগ তুলে কোথায় ধর্ণা দিচ্ছেন কলকাতায় দিল্লিতে নয় তিনি বলছেন বঞ্চনা করেছে এই কেন্দ্র সরকার আর এখানে চাকরি প্রার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যারা বঞ্চিত তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে কিসের বঞ্চনার প্রতিবাদ কিসের বঞ্চনার ধর্ণা আসবো আলোচনায় প্রথমে দেখব বিশেষ রিপোর্ট কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই কেন্দ্রের কাছে লাগাতার 100 দিনের কাজের টাকার দাবি করে যাচ্ছে এ রাজ্যের শাসক দল 7 দিন সময় বেঁধে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী 7 দিনের মধ্যে দাবি পূরণ না হতেই আম্বেদকার মূর্তির পাদদেশে ধর্ণায় তৃণমূল সুপ্রিমো কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব 21 লক্ষ মজদুরকে আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে তবে এটাই প্রথমবার নয় এর আগে গত বছর 29 এবং 30শে মার্চ 90 ঘন্টার ধর্ণা দেয় এই রাজ্যের শাসক দল গত বছরেই অক্টোবরের 1 থেকে 3 তারিখ অবধি রাজধানীতে ধর্ণায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে 144 ধারা লঙ্ঘন করেই লাগাতার চলে ধর্ণা এদিকে রেড রোডে ধর্ণা হোক বা দুর্গাপুজোর কার্নিভাল প্রত্যেকবারে পুলিশ এসে সরে যেতে বলে সেই বঞ্চিতদের যারা যোগ্য হয়েও চাকরির অপেক্ষায় সভাপতি মহাশয় বলছেন 50,000 শূন্য পদ আছে অনুমোদন পেলেই উনি নিয়োগ করতে প্রস্তুত তাহলে এই 50,000 শূন্য পদ কেন সরকার এবং শিক্ষা দপ্তর অনুমোদন দিচ্ছে না অলরেডি 48 ঘন্টা পার হয়ে গেছে এখনো উনি এই নিয়ে কোনো কথা বলেনি তাই আমরা এই নিয়ে কিন্তু আমাদের বিক্ষোভ চলছে আমরা এরপরে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনে শামিল হব পুলিশ এসে সরে যেতে বলে তাদের যারা যোগ্য হয়েও শুধু প্রতিশ্রুতি পায় পুলিশ এসে সরে যেতে বলে তাদের যারা সরকারি কর্মচারী কিন্তু প্রাপ্য ডিএ পায় না বঞ্চিতদের হঠিয়ে এ কোন বঞ্চনার প্রতিবাদ করছে শাসক দল রিপাবলিক বাংলা বাংলায় বঞ্চিতদের সরিয়ে দিয়ে বঞ্চনার ধর্ণা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে গোটা বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে এ বাংলায় হচ্ছেটা কি যারা রয়েছেন পরিচয় করতে পরামর্শ করেছে 2022-এর টেট চাকরি প্রার্থীরা যারা 2017 সাল থেকে 2016 সাল থেকে পরীক্ষা দিতে পারেনি কিন্তু 2022-এর টেট হলেও আজও তারা রাস্তায় পরামর্শ করেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যারা 2014 সাল থেকে স্বপ্ন দেখছে চাকরির কিন্তু আজও চাকরি হয়নি এবং যাদেরকে বসতে দেওয়া হয়নি 9-12 এসএলএসটি চাকরি প্রার্থীরা যারা গান্ধী মূর্তিতে 1,050 দিনের বেশি সময় ধরে বসে রয়েছে তাদের কাজকে বসতে দেওয়া হয়নি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা আমার সঙ্গে থাকতে পারতো কিন্তু তাদেরকে আটক করেছে পুলিশ আর আমার সঙ্গে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা যারা বলছেন তাদের ডিএটা চুরি হয়ে গিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয় ঘোষ বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন রুবি মন্ডল বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্গ সান্যাল সমাজকর্মী দেবব্রত রায় সমাজকর্মী সায়ন্তন চক্রবর্তী পিএসইউ ছাত্র নেতা এবং আমার সঙ্গে রয়েছেন গোটা বাংলার মানুষ আমি প্রথমেই আলোচনায় আসবো প্রথমেই চাকরি প্রার্থীদের দিয়ে শুরু করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি বঞ্চিত তিনি বঞ্চনার অভিযোগ তুলে এইখান থেকে ঢিলছোড়া দূরত্বে বসে রয়েছেন তিনি বলছেন বঞ্চনা করা হয়েছে আর আপনারা বলছেন বঞ্চিত যদি কেউ হয়ে থাকে তা হচ্ছে আপনারা আমরা প্রায় 7 বছরের উপরে ওয়েট করার পর আমাদের পরীক্ষা হয়েছে আজকে 1.5 বছরের উপরে আমরা রাস্তায় বসে আছি আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হয়নি আমরা বিকাশ ভবন পর্ষদ বিকাশ ভবন শুধু ডেপুটেশন দিয়ে গেছি এখনো পর্যন্ত ওনারা বলেছেন তোমাদের 50,000 শূন্য পদ আছে তোমাদের ইন্টারভিউ দেওয়া হবে কি না পুরনো নিয়োগের জটিলতা কাটলে আমাদের পুরনো নিয়োগের সমস্ত পুরনো জটিলতা কেটে গেছে উনি বলছে 48 ঘন্টার মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন দেব আমরা রাস্তায় বসে আছি ধর্ণা দিচ্ছি করুণাময়ীতে উনি আমাদের সঙ্গে আজকে দেখা করেননি আমাদের দাবি হচ্ছে আমরা
সরকার আটকে রেখে দিয়েছে বিভিন্ন প্রকল্পের। রাজ্যে শিল্প নেই, রাজ্যে চাকরি নেই, রাজ্যে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা বসে আছেন, আর উনি উনি বলছেন বঞ্চিত কার্য, তো উনি কি করে হয়? ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, সেটা আমরা আমাদের কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি বঞ্চনা কাকে বলে সেটা আমাদের কাছে শিখুন। কারণ 2014 সাল থেকে আমরা এখনো পর্যন্ত নিজের যোগ্য চাকরিটা পাইনি। 14 থেকে 24 সাল, আজ 10 বছরে আপনার সরকার, আপনার শিক্ষামন্ত্রী আমাদেরকে চাকরি দিতে পারেনি। প্রতিটা চাকরি প্রার্থী ফোন করে বাড়িতে বলছে, দাদা নিতে পারছি না, কান্নায় ভেঙে পড়েছে আমাদের চাকরি প্রার্থীরা। তারা বলছে, দাদা সুইসাইড ছাড়া আমাদের কোনো অপশন নেই হাতে। 10 বছরে আমরা এখনো পর্যন্ত নিয়োগ পাইনি, আমাদের পেটে ভাত নেই, মাথায় চাঁদ নেই, আমরা আর সহ্য করতে পারছি না, আমরা আর নিতে পারছি না। ডিপ্রেশনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে চাকরি প্রার্থীরা, আমাদেরকে ফোন করে বলছে, দাদা হয়তো মরে গেলে বেশি ভালো হতো, এই বাংলায় জন্মগ্রহণ না করে এই SSC পরীক্ষা না দিয়ে যদি নিজে অশিক্ষিত থাকতাম তাহলে এত বঞ্চনার শিকার আমরা হতাম না। আপনি নিজেকে বঞ্চিত বলছেন, আমাদের কাছে এসে জিজ্ঞাসা করুন, পাত পা হেঁটে এসে আপনি রেড রোডে দাঁড়িয়ে বঞ্চনার কথা বলছেন, সেখান থেকে মাতঙ্গিনি হাজরা মূর্তির পাথর এসে 100 মিটার দূরত্ব। আপনি আসুন, বঞ্চনা কাকে বলে আমাদের সঙ্গে কথা বলুন, দেখুন বঞ্চনা কাকে বলে, দেখুন আবার প্রাইমারি চাকরি প্রার্থী যারা দিনের পর দিন রাস্তায় বসে আছে তারা বঞ্চিত কতটা। আপনি রাজ্যের মানুষের জন্য বঞ্চনার কথা বলছেন, আমাদের বঞ্চনার কথা কে বলবে? রুদ্রাঙ্ক উত্তর দাও, একটা ছেলে কাঁদছে, থালা নিয়ে রাস্তায় কাঁদছে, বলছে চাকরিটা চুরি হয়েছে। আমি বলি যে আমাদের ইন্ডিয়া, আমি আবারও বলছি আমাদের ইন্ডিয়াতে কত জনসংখ্যা রয়েছে তার উপরে বাংলা 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 বলতে দাও না, বাংলাটা তো রাজ, বাংলাটা তো খেয়ে ফেলছে বিজেপি। আমরা সন্তুত আর নিতে পারছি না, আমরা নিতে পারছি না, আমাদের যন্ত্রণা আর আমরা সহ্য করতে পারছি না। 2014 থেকে 24 3 বার প্রতিশ্রুতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে ভোটের আগে। কোটা বাংলা জানতে চাই যে হচ্ছেটা কি। আমি আমি একদম শুরু থেকে বলি, আমাকে একটু টাইম দাও, আমি বলে দিচ্ছি। বঞ্চনার কথা বলছেন তো মুখ্যমন্ত্রী, যে বঞ্চনার কথা মুখ্যমন্ত্রী বলছেন তাকে জানিয়ে রাখি, কালকে ক্যাগের রিপোর্ট নিয়ে সরাসরি ভাবে কেন্দ্রীয় দপ্তর থেকে আমরা ওপেন ভাবে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে। তো কেন্দ্রীয় সরকার 2018 থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 1,95,000 কোটি টাকার বিজেপি সরকার কি করে রেখেছে, টাকার কি হলো? চাকরি প্রার্থীদের সরিয়ে দিয়ে বঞ্চনার 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 প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বঞ্চিতদের সরিয়ে দিয়ে। চাকরি অবশ্যই দেওয়া উচিত, যারা উপযুক্ত প্রার্থী তাদের অবশ্যই চাকরি দেওয়া উচিত, অবশ্যই চাকরি দেওয়া উচিত, যারা উপযুক্ত প্রার্থী তার চাকরি দেওয়া উচিত। কি বলবেন, এই চাকরি প্রার্থী গুলো বছরের পর বছর ধরে বসে রয়েছে, এদেরকে চাকরি দেওয়া তো উচিত। কিন্তু এই সরকার বলছে আমি নিজে বঞ্চিত, জানি না সরকার কিভাবে কিভাবে সরকারকে করে বলছে, সরকারকে 10,000 কোটি টাকা 10,000 কোটি টাকা দাঁড়াতে, 10,000 কোটি টাকা অনগোয়িং, এক মিনিট, 10,000 কোটি টাকা রেলওয়ে ডেভেলপমেন্টের জন্য 2022 অনগোয়িং এ দেওয়া হয়েছে, 2,650 কোটি টাকা ছাত্র ছাত্রীদের উন্নতি শিক্ষা ক্ষেত্রে দেওয়া হয়েছে, প্রায় 95,000 কোটি টাকা 95,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, উনি সেগুলো ইউটিলাইজেশন সার্টিফিকেট পর্যন্ত দিতে পারেননি। 10,000 কোটি টাকা জল জীবন মিশনে দেওয়া হচ্ছে, এই টাকাগুলো ভারত সরকার দিচ্ছে, রাজ্যকে দিচ্ছে, কিন্তু সেখান থেকে চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে, অভিযোগ উঠছে চাকরি নেই, বঞ্চিতদের সরিয়ে দিয়ে কোন বঞ্চনার, কোন বঞ্চনার? 2011 সালের পর থেকে ধরে দেখা যাচ্ছে, আজকে যিনি বঞ্চনার জন্য ওখানে গিয়ে দাবি করছেন, মিছিল করছেন বা বসে আছেন, আপনি এনাদেরকে দেখুন, এনাদেরকে দেখুন তারা কোন জায়গাতে রয়েছে। আজকে বাংলায় বঞ্চনাটা হচ্ছে, যোগ্য চাকরি প্রার্থীরা বাংলায় চাকরি পাচ্ছে না, ওই দিকে দেখুন ওখানে ওনারা ন্যায্য দিয়ে পাচ্ছেন না। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, তাদেরকে সরকারে থাকা উচিত নয়। তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি করছেন, আগে নিজেকে দেখুন। ওরা জানেন না কি 2009 চাকরি কি করবে এখন, শুনুন কেন্দ্র সরকার হিসাব চেয়েছে, এই এই সরকার হিসাব দিতে পারছে না,
প্রত্যেকটা স্তরে দুর্নীতি, প্রত্যেকটা স্তরে চুরি। আপনি বুঝতে পারছেন না, এই ছেলে মেয়েগুলো চোখের জল দেখতে পাচ্ছেন না? আমাদের কষ্ট হচ্ছে, এই যে তালা নিয়ে বসে আছে, চোখে দেখতে পাচ্ছেন না? আর কত নির্লজ্জতা করবেন আপনারা, আর কত নির্লজ্জতা করবেন বলুন? এই চোখের জলগুলো আপনারা দেখতে পাবেন না, নির্লজ্জতা চোখ। বললাম তো, কান কাটা হয়ে গেছেন আপনারা, কান কাটা হয়ে গেছে, জেনে গেছে জনতা। চুরি করে বঞ্চিতদের চাকরি দিতে পারছেন না, হিসাব চাইলে হিসাব দিতে পারছেন না, দিয়ে চাইলে দিয়ে দিতে পারছেন না, আর তারপর ধর্নার এই ধর্না, বঞ্চিতদের ধর্না বলছে। হ্যাঁ, উনি কি মুখ্যমন্ত্রী কি ধর্না দিচ্ছেন রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে? কারণ মুখ্য সচিব আমাদেরকে স্পষ্টভাবে বলেছিলেন যে ফিনান্স কমিশন থেকে রাজ্যের গত বছরে যে আর্থিক প্রাপ্য 71,000 কোটি টাকা, সেটা ফিনান্স কমিশন সম্পূর্ণ রাজ্যকে দিয়ে দিয়েছে। গ্রান্টিনের টাকা সম্পূর্ণ রাজ্যকে দিয়ে দিয়েছে। মুখ্য সচিবের বক্তব্য এটা, তাহলে উনি কার বিরুদ্ধে? মুখ্য সচিব বলেছে আমাদের সংগঠনকে, সংগ্রামী চৌথ মঞ্চকে টাকা কোন কেন্দ্র সরকারের টাকা দিয়েছিল সম্পূর্ণ আমরা পেয়ে গেছি, রাজ্যের কাছে কোনো পাওনা নেই। তা সত্ত্বেও এই রাজ্য সরকার পাওনা নেই রাজ্যের, তারপরে মিথ্যা কথা বলছো? আরে কাগজ কোথায়? কাগজ কোথায় মানে কাগজ কোথায়? তো কাগজ কোথায়? যাদের পোষাচ্ছে না চাকরি ছেড়ে দেবে? হ্যাঁ, কি বলছিস? যেমন মুখ্যমন্ত্রী তার চালা, যেমন মুখ্যমন্ত্রী তার চালা। ওনারা শিক্ষক, ওনারা শিক্ষক, শিক্ষকের চাকরি দিয়েছেন, আমরা সরকারি কর্মচারী, তো ওনারা আমাদের চাকরিটা করবেন? আরে দাঁড়ান দিদি, হয়ে গেছে, আপনার বিজেপি হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, তুমি দেখতে পাওনি, পুরো পশ্চিমবঙ্গের জনগণ দেখতে পেয়েছে। আমরা শাসকের আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমরা কেন স্বচ্ছ টেট পাস করে বসে আছি? আপনি এক কথায় উত্তর দিন, আমরা কেন বসে আছি, কেন? এক নম্বরের প্রশ্ন, এক নম্বরের প্রশ্ন। কোর্ট বলবে আজকে আমাদের কোনো আইনি জটিলতা নেই, আমরা ইন্টারভিউ নোটিফিকেশন। শুনুন, ওনারা যদি যোগ্য হন, বিচারক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি প্যানেলিস্ট হন, যোগ্য প্যানেলিস্ট। আরে কোর্টের কেস নেই, এখানে চাকরি প্রার্থীরা বসে আছে এই চাকরিটা পাওয়ার জন্য, এখানে সরকারি কর্মচারীরা আছে, তারা ডিএনএ অখুশি, এই চাকরিটাই পাওয়ার জন্য এখানে কেউ বসে আছে, আর এই চাকরিটা পেয়েও তাতে না। কোনটা কোনটাকে বঞ্চনা বলে? আপনারা বঞ্চনা পথসভা নয় রুদ্রাঙ্গ, এটা পথসভা নয়, এটা পথসভা নয়। আমি আমি এক মিনিট, এক মিনিট, প্রত্যেকে আমি 10 সেকেন্ড করে সময় দেবো। বঞ্চনা কোনটা, চাকরি দিয়ে না একের পর এক হিসাব না দেবার পরেও বাবা একটা ছেলেকে যখন দোকানে পাঠায় 10 টাকা দিলেও হিসাব চায় যে 10 টাকার কত টাকা খরচ হলো, কত টাকা বাঁচলো। কিন্তু আজ ফেডারাল স্ট্রাকচারের কথা বলেন, রাজ্য কোনো হিসাবই দিচ্ছে না প্রত্যেকের জন্য 10 টাকা। এই রাজ্যে 100 দিনের এই টাকা নিয়ে যেটা বলতে চাইছে, এটা এটা শুধু গিমিক, মুখ্যমন্ত্রীর গিমিক। কারণ এরা চাইছে এদেরকে ওখান থেকে তুলে দিতে, এরা লোকসভা ইলেকশনের আগে ওখানে সাফাই করতে চাইছে। তুলে দিতে
দাবি নিয়ে আন্দোলন পশ্চিমবঙ্গে করা যায়, কিন্তু এই দাবি নিয়ে যখন দিল্লির ওখানে যায় ডান্ডা মেরে তারায়, সেটা তখন আপনারা বলেন না। মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিল্লি গেছিল, সেখান থেকে ডান্ডা মেরে তাড়ানো হয়েছিল। আজকে আজকে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী, সে নিজে পার্টিদের সাথে বঞ্চনা করছে। আজকে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, আজকে দিয়ে পাচ্ছে না। আর তৃণমূলের এমন অবস্থা, বলছে যারা চাকরি করে চাকরি ছেড়ে দিয়ে চাকরি দিতে হবে, আর এদিকে তৃণমূল নেতা বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে। আমি বলি শোনো, আমি বলি ডি এর ম্যাটারটা বারবার সুপ্রিম কোর্ট বলে যে রাজ্যের বিষয় গেল। আর দ্বিতীয় কথা আমি বলি, উত্তরপ্রদেশে জব কার্ডে যে এত কোটি কোটি টাকা দুর্নীতি হওয়ার পরও কেন্দ্র সরকার চাকরি দিয়ে দিল, নিজের লোক বলে না। আমরা যে ইন্টারভিউ নোটিফিকেশন চাইছি, আমরা যে 50,000 শূন্য পদ চাইছি, আমাদের এইটা আমাদের চাই। 7 বছর ধরে আমরা বসে আছি, এইটাকে বঞ্চনা বলে যে জন্য আমরা রাস্তায় বসে আছি, আজকে আমরা করুণাময়ীতে ধর্ণা দিচ্ছি, সেটাকে বঞ্চনা বলে। এই কেন্দ্র যে জন্য বসেছে মমতা ব্যানার্জি, সেটাকে বঞ্চনা কিন্তু বলে না, তাকে বঞ্চনা বলে না, বঞ্চন বাংলার চাকরির প্রার্থীরা। আরে এই প্রশ্ন নিয়ে ফিরছি, ছোট্ট একটা বিরতির পর নিচ্ছি বিরতি, ফিরছি বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।